আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওতে হচ্ছে আপনাদের সাথে নিবিরু এয়ারড্রপের হচ্ছে আপডেট শেয়ার করবো। এখানে হচ্ছে কিছু আপডেট আছে যারা যেগুলো আপনার না কমপ্লিট না করলে এখান থেকে হচ্ছে এয়ারড্রপের পেমেন্টটা পাবেন আর কি। সো KYC ভেরিফিকেশান বলা যায় না, কারণ হচ্ছে এখানে জাস্ট হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশান লাগবে, আর কোনো ধরনের আইডেন্টি কার্ড বা কিছুই লাগবে না। আপনি যে হিউম্যান জাস্ট এটাই হচ্ছে একটা এই ক্লিয়ারিফাই করতে হবে আর কি। সো এখানের মধ্যে আপনি আমি হচ্ছে এটা নিয়ে টাস্ক দিয়েছিলাম কয়েকদিন আগেই, তারপর হচ্ছে এখন তাদের কিছু আপডেট আসছে আর কি। তো এটাও তো এড পোস্ট ছিল, এখানে লাস্ট টাইম হচ্ছে এটা নিয়ে আপডেট দিছিলাম মেবি। তারপরও এখানে হচ্ছে এটা পাওয়া যাচ্ছে না পোস্টটা। আপনার হচ্ছে এখানে যে লিঙ্কটা দিলাম আর কি, এই লিঙ্কটার মধ্যে গিয়ে যাবেন, এখানে গিয়ে হচ্ছে আপনার ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে। সো চ্যানেলে যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল ক্লিক করে দিবেন, যাতে হচ্ছে আমার আপলোড করা নতুন কোনো ভিডিও আপনাদের মিস না যায়। সো এখান থেকে আমরা আপডেটের মধ্যে যাই। এখন হচ্ছে আপনারা টেলিগ্রামের মধ্যে আসবেন, আমি এখানের মধ্যে পোস্ট করেছিলাম, দাঁড়ান একটু আমি সার্চ করে দেখি। তো যে দেখতে পারেন এটা হচ্ছে আমি আপডেট দিছিলাম আর কি। আপনাদের হচ্ছে এখানে টাস্কগুলো কমপ্লিট করতে হবে, তারপরে হচ্ছে আপনার এই এখান থেকে মানে এয়ারড্রপের পেমেন্টটা পাবেন আর কি। তো টোটাল হচ্ছে 500K ইউজারকে মেবি তারা এয়ারড্রপ দিবে। টোটাল এয়ারড্রপের অ্যালোকেশন হচ্ছে 15 মিলিয়ন টোকেন, 50% হচ্ছে এই লিস্টিংয়ের সময় দিবে, তারপর 50% হচ্ছে নেক্সট মান্থের মধ্যে দিবে। তো নিবিরু টোকেন মোটামুটি লিস্টিং হয়েছে কিছুক্ষণ আগে, এটা হচ্ছে মার্কেটের মধ্যে লিস্টেড হয়েছে, এখন ভালো ভালোই হচ্ছে প্রাইস দেখা যাচ্ছে আর কি। সো আচ্ছা একটু ওয়েট, আমি হচ্ছে সব কিছু দেখাই দিই, তারপর হচ্ছে কি এটা দেখাবো, প্রাইসটা দেখাবো কেমন কী হইতে পারে। সো এখানে হচ্ছে আমাদের প্রথমত আপনারা যে কিপলার ওয়ালেট যে কানেক্ট করছেন সেটা হচ্ছে লিঙ্কের মধ্যে আসার পর কানেক্ট করবেন। কানেক্ট করার পর হচ্ছে আপনার টুইটারকে কানেক্ট করবেন, যেটা হচ্ছে আপনি ইউজ করছেন কাজ করার জন্য। তারপরে ডিসকর্ড কানেক্ট করবেন, যেটা আপনি কাজের জন্য ইউজ করছিলেন। হ্যাঁ, তো তারপরে গিয়ে হচ্ছে আপনাদের এখানে কোনো ধরনের পয়েন্ট শো করবে না, আপনারা জাস্ট হচ্ছে এখান থেকে এই জায়গায় ক্লিক করে জাস্ট হচ্ছে লিঙ্কে ক্লিক করে দেবেন, ঠিক সেম এই জায়গায় ক্লিক করে ঠিক সেম লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে কি আপনারা আপনাদের ডিসকর্ডের মধ্যে কি কিছু কাজ আছে যেটা হচ্ছে অবশ্যই আপনাদের করা লাগবে। এখান থেকে হচ্ছে আপনারা এই ডিসকর্ড সার্ভার আসার পরে উপরে এই সার্ভারের উপরে এরকম একটা আইকন থাকে না, এটা এখানে হচ্ছে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে আপনারা হচ্ছে লিঙ্ক রুল একটা অপশন পাবেন, তারপর হচ্ছে আরেকটা অপশন পাবেন চ্যানেল অ্যান্ড রুল, দুইটা হচ্ছে আপনার এই অপশন পাবেন যদি ফোনের মধ্যে হয়, আর যদি এমনিতে হয় তাহলে হচ্ছে আপনি এই এখান থেকে হচ্ছে আপনার চ্যানেল অ্যান্ড রুল এটা পাবেন। এখানে গিয়ে হচ্ছে আপনাদের কিছু কুইজ থাকবে, কুইজটা হচ্ছে আপনাদের কমপ্লিট করতে হবে। সো কুইজের মধ্যে হচ্ছে আপনার তিনটা অপশন থাকবে, জাস্ট হচ্ছে থ্রিটা সিলেক্ট করতে হবে। এখানের মধ্যে পোস্টের মধ্যে অলরেডি মেবি বলা আছে, পোস্টের মধ্যে বলা হয় না, মেবি আমি আবার পরবর্তীতে আপডেটে হয়তো বলছিলাম। তো এখান থেকে হচ্ছে জাস্ট ক্লিক করে জাস্ট থ্রি আই লেখা হলে যেটা থাকবে বা আই এম নট এ রোবটের পাশে যে একটা থ্রি অপশন থাকবে সেটাতে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে আরেকটা রোল পেয়ে যাবেন, যেটা এই সিমিংলি হিউম্যান একটা রোল আপনি হচ্ছে এখান থেকে পাবেন আর কি। এই যে এই রোলটা হচ্ছে আপনার এখান থেকে পাবেন। তারপর হচ্ছে গিয়ে এখান থেকে যে লিঙ্ক রুল যেটা বলছি এখানের মধ্যে যাওয়ার পরে আপনারা হচ্ছে এখান থেকে ক্লিক করবেন, এটা আমার ভেরিফাইড করা আছে অলরেডি। এই জায়গায় যখন ক্লিক করবেন আপনাদের হচ্ছে ব্রাউজারের মধ্যে নিয়ে যাবে, ব্রাউজারের মধ্যে আপনি ক্যামেরা অ্যালাউ করে দিয়ে জাস্ট নিজের ফেসটাকে ভেরিফাই করে নিলে হবে। অথবা আপনি একটু খেয়াল করবেন, যদি আপনি যদি কোনো আগে যদি ভেরিফাই করা থাকে তাহলে আর করা লাগবে না, কারণ আমরা আগেরবার করছিলাম মেবি সেই টোকেনের এয়ারড্রপের মধ্যে, টেস্টনেট এয়ারড্রপের সময় আমরা হচ্ছে যে ডিসকর্ডের মধ্যে আমাদের এই হিউম্যানিটি ভেরিফাই করছিলাম। সো তাদের হচ্ছে অলরেডি করা থাকলে আর করা লাগবে না আর কি। হ্যাঁ, যারা মাল্টি করছেন তাদের তো মোটামুটি ভালোই প্যারাই পড়ে যাবেন, কারণ লোক ধরে ধরে হচ্ছে আপনাদেরকে এই ফেস ভেরিফিকেশান করাইতে হবে আর কি। তারপরে এটা KYC থেকে এই অনেকটা কম প্যারাদায়ক বলা যায়, জাস্ট যেহেতু ফেস ভেরিফিকেশান আর কিছুই লাগে না। তো ডিসকর্ডের মূলত এতটুকু টাস্ক কমপ্লিট করলে আপনাদের এখানে যে আন্ডার কনস্ট্রাকশন এটা এরকম থাকবে, নিবিরু পয়েন্টের ব্যালেন্সগুলো আপনি যে টাস্ক কমপ্লিট করছেন সেগুলো হচ্ছে এখানে দেখাবে, এই 48 ঘন্টা পর এখানের মধ্যে আপনার হচ্ছে ইয়াগুলো দেখাবে আর কি। ক্লাইমেন্ট ভেরিফিকেশান গাইডের মধ্যে গেলেও আপনি এটা নিয়ে মোটামুটি বিস্তারিত পোস্ট পেয়ে যাবেন, কী কী করা লাগবে না করা লাগবে এসব বিষয় নিয়ে। হ্যাঁ, সো টোকেন অলরেডি লিস্টেড হয়ে গেছে, আশা করি মোটামুটি ভালো একটা প্রাইস হবে। এখানে হচ্ছে তারা বলছে যে ক্লাইম জুনের মধ্যে হচ্ছে আমরা ক্লাইম করতে পারবো, বাট দেখা যাক কবে আসলে ক্লাইমটা দেয় আর কি। ভেরিফাই অবশ্যই মার্চের আগে, মার্চের 21 তারিখের আগে আপনাদের হচ্ছে টাস্কগুলোকে কমপ্লিট করে নিতে হবে। হ্যাঁ, সো এতটুকু মূলত আপডেট ছিল। আপনারা টোকেনের প্রাইস চাইলে দেখতে পারেন, তাদের বাইবিট এক্সচেঞ্জারে এটা লিস্টেড হয়েছে অলরেডি, তারপর হচ্ছে গিয়ে ওই ইয়াতেও লিস্টেড হয়েছে। এখানে দেখতে পারেন এই যে গেটডোটায়ও, বাই কোকোয়েন, এমএক্সি, তারপর হচ্ছে বাইবিট, সবগুলো এক্সচেঞ্জারের মধ্যে লিস্টেড হয়ে গেছে। আপনারা চাইলে প্রাইস ওখানের মধ্যে দেখতে পারেন, আশা করি মোটামুটি ভালো একটা
প্রাইস হতে পারে, পার অ্যাকাউন্ট অ্যাট লিস্ট $50 থেকে $100-$200 পর্যন্ত প্রফিট হওয়ার সম্ভাবনা আছে যদি মার্কেটের সিচুয়েশন ভালো থাকে অবস্থায় টোকেনের লঞ্চিং হয় আর কি, সরি এয়ারড্রপের ক্লাইমটা হয় আর কি। টোকেনটা অলরেডি লঞ্চ হয়ে গেছে, এখানে হচ্ছে আপনারা প্রাইস দেখতে পারেন, এটা বর্তমানে 53 সেন্ট করে আছে। তো দেখা যাক আমাদেরকে কেমন খেয়েই দেয়, 100 টোকেন করে দিলেও অ্যাটলিস্ট হচ্ছে ইয়া করা হবে, সরি এখান থেকে তো আমরা চাইলে ক্যালকুলেশন করতে পারতেছি, যেহেতু তারা অলরেডি আমাদেরকে বলে দিছে টোটাল হচ্ছে এয়ারড্রপের জন্য অ্যালোকেশন কতটা তারা রাখছে আর কি। তো আমি আমার পোস্টের মধ্যে যাই, এখানে তারা যতটুকু বললো যে 15 মিলিয়ন টোকেন হচ্ছে এয়ারড্রপের জন্য, তারপর হচ্ছে এই 50% তারা টিজিইতে দিবে। টিজিই বলতো টোকেন জেনারেশন ইভেন্ট, আর টোকেন জেনারেশন ইভেন্ট বলা হয়েছে হচ্ছে মূলত ইয়াকে, এই যে লিস্টিংকে মূলত টোকেন জেনারেশন ইভেন্ট বলা হয় আর কি। সো এখানের মধ্যে দেখি তাদের এখানে কোনো ধরনের এই আপডেট তারা দিছে দিছে কি না এয়ারড্রপের অ্যালোকেশন নিয়ে। সেখানে আছে 9.3% হচ্ছে তারা এয়ারড্রপের জন্য অ্যালোকেশন রাখবে বলছে তারা, বাকি এখানের মধ্যে কোনো ধরনের অ্যামাউন্ট শো করছে কিনা সেটা একটু দেখি। সো এখানে কোনো ধরনের অ্যামাউন্ট শো না করলেও আমি যতটুকু ইনফরমেশন পাইলাম পোস্টের মধ্যে সেখান থেকে হচ্ছে দিছি আর কি, যে এয়ারড্রপের ইনফরমেশন অনুযায়ী। হ্যাঁ তো আচ্ছা এখানে তারা দিছে এটা 15 মিলিয়ন টোকেন হচ্ছে তারা দিবে টোটাল কতজনকে, 500কে মেম্বারকে যদি দিয়ে দেয় তাহলে হচ্ছে ভাগ করলে মোটামুটি ভালোই হচ্ছে ইয়া অ্যামাউন্ট হতে পারে। তো আমি যদি 15 মিলিয়ন ভাগ 800, সরি কত দিলাম রে ভাই, 30 টোকেন করে পাবেন যা অনেকটা কম বলা যায় আর কি। যদি আসলে তেমনটা হয় তাহলে হচ্ছে যে এখান থেকে যদি 30 হিসাব করি তাহলে হচ্ছে পার অ্যাকাউন্ট হচ্ছে $16 করে হচ্ছে আপনার রিওয়ার্ড পাবেন যদি ওরকমটাই হয়। তা আশা করি আমি মনে করতেছি যে $16 থেকে $50 একটা এক্সপেকটেশন রাখা যায় টোকেনের প্রাইস যদি আরও বাড়ে আর কি। তো এতটুকু ছিল মূলত আপডেট, ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ইনশাল্লাহ আসসালামু আলাইকুম।